আসসালামু আলাইকুম, আমি আপনাদের সাথে আছি জুবাইর বিন শরীফ, পড়াশোনা করছি ডিপার্টমেন্ট অফ সিএসসি বিইউবিডিতে। আলোচনা করছিলাম এইচএসসির আইসিটির চ্যাপ্টার ওয়ান নিয়ে। এর আগে চারটি লেকচার ভিডিও তৈরি করেছি, সেগুলো আপনারা দেখে আসতে পারেন। এখানে মূলত থিওরিটিক্যাল সাবজেক্ট যেহেতু এই চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারে চেষ্টা করব থিওরিগুলোকেই একটু বিভিন্ন উদাহরণ দিয়ে বোঝাতে, যাতে আপনারা সহজে বানিয়ে লিখতে পারেন। চলুন শুরু করা যাক। আজকে হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতা। তথ্য প্রযুক্তি এটা আসলে কি? যে প্রযুক্তির মাধ্যমে তথ্য সংগ্রহ, এর সত্যতা ও বৈধতা যাচাই, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, আধুনিকরণ ও ব্যবস্থাপনা করা হয় তাকে তথ্য প্রযুক্তি বা ইনফরমেশন টেকনোলজি বলে, বা সংক্ষেপে আমরা আইটি বলে থাকি। এক কথায় ইনফরমেশন সিস্টেম বা তথ্য ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তিকে তথ্য প্রযুক্তি বলা হয়। কম্পিউটার নির্ভর ইনফরমেশন টেকনোলজির উপাদানগুলো হচ্ছে হার্ডওয়্যার বা কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি, প্রোগ্রামসমূহ বা সফটওয়্যার, হিউম্যানওয়্যার বা কম্পিউটার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, ডেটা বা ইনফরমেশন, নেটওয়ার্ক মিডিয়া বা যোগাযোগ মাধ্যম, প্রসিডিওর বা কার্যপদ্ধতি। এগুলো হচ্ছে মূলত তথ্য প্রযুক্তির কম্পোনেন্ট। আর যোগাযোগ প্রযুক্তি কি? যেটাকে আমরা কমিউনিকেশন টেকনোলজি বলছি। কোনো ডেটাকে এক স্থান হতে অন্য স্থানে, কিংবা এক কম্পিউটার হতে অন্য কম্পিউটারে, কিংবা এক ডিভাইস হতে অন্য ডিভাইসে স্থানান্তর, কিংবা একজনের ডেটা অন্যের নিকট স্থানান্তরের প্রক্রিয়াই হচ্ছে ডেটা কমিউনিকেশন। কাজেই কমিউনিকেশন বা যোগাযোগ এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে নির্ভরযোগ্যভাবে ডেটা বা উপাত্ত আদান প্রদান করা সম্ভব। ডেটা কমিউনিকেশন ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তিকে যোগাযোগ প্রযুক্তি বা কমিউনিকেশন টেকনোলজি বলা হয়। প্রধানত তিনটি বৈশিষ্ট্যের উপর ডেটা কমিউনিকেশন সিস্টেমের কার্যকারিতা নির্ভর করে, যথা ডেলিভারি, অ্যাকিউরেসি এবং টাইমলিনেস। হ্যাঁ, টাইমলিনেসটা কি? দেখুন, আমি প্রথম থেকে বলি ডেলিভারি। সিস্টেমকে অবশ্যই ঠিক প্রান্তে ডেটা ডেলিভারি করতে হবে। অ্যাকুরেসি, সিস্টেমকে অবশ্যই সঠিকভাবে ডেটা ডেলিভারি করতে হবে। আরেকটা হচ্ছে কি, টাইমলিনেস, সিস্টেমকে অবশ্যই নির্ধারিত সময়ের ভিতরে ডেটা ডেলিভারি করতে হবে। ডেটা ডেলিভারি শুধু করলেই হবে না, অনেক দেরি করা যাবে না, নির্দিষ্ট একটা সময়ের ভিতরে ডেলিভারি করতে হবে। কমিউনিকেশন বা যোগাযোগ এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে এক স্থান হতে অন্য স্থানে নির্ভরযোগ্যভাবে ডেটা বা তথ্য আদান প্রদান করা সম্ভব। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির একটা, যদি আমরা এখানে দেখুন ডান পাশে একটা ফিগার দেখি, এটাকে আমরা বলছি আইসিটি। প্রথমত হচ্ছে তথ্য প্রযুক্তি এবং যোগাযোগ প্রযুক্তি, এই দুটাকে একত্র করে আমরা বলছি আইসিটি, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি। ঠিক আছে, এইটার বিষয়টা কি? তথ্য প্রযুক্তির কাজ হচ্ছে ডেটাকে সংগ্রহ করে ইনফরমেশন তৈরি করা, আর যোগাযোগ প্রযুক্তির কাজ হচ্ছে ইনফরমেশন বা তথ্যকে এক স্থান থেকে অন্য স্থানে সঠিকভাবে সঠিক সময়ে স্থানান্তর করা। তাহলে দুইটা কাজ এখানে ঘটে। এক হচ্ছে যে আপনি কিছু ডেটা দিবেন, সেটাকে প্রসেস করে ইনফরমেশন তৈরি করবে, আর কমিউনিকেশন করবে কি, সেই ইনফরমেশনটাকে অন্য জায়গায় স্থানান্তর করবে। এটা হচ্ছে মূলত ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি। তাহলে তথ্য প্রযুক্তি হচ্ছে তথ্য ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তি, আর যোগাযোগ প্রযুক্তি হচ্ছে ডেটা কমিউনিকেশন ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তি। দুইটা জিনিসকে একসাথে মার্চ করা হয়েছে। ঠিক আছে, তাহলে এইবার আমরা কিছু জিনিস একটু জানি যে তথ্য যোগাযোগ প্রযুক্তির কয়েকটি ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে কি, কম্পিউটিং ও ইনফরমেশন সিস্টেম, ব্রডকাস্টিং, টেলিকমিউনিকেশন এবং ইন্টারনেট। ব্রডকাস্টিং জিনিসটা কি? রেডিও এবং টেলিভিশন, যা ব্রডকাস্টিংয়ের মাধ্যমে বিশাল জনগোষ্ঠীর কাছে একমুখী তথ্য সম্প্রচার করে। আমি চ্যাপ্টার টু এটা নিয়ে আলোচনা করেছি, তাও এখানে একটু বলি। ব্রডকাস্টিং হচ্ছে যে একটা জায়গায় আপনি দেখাচ্ছেন কোনো কিছুকে, কিন্তু সেটা অনেক মানুষ দেখতে পাচ্ছে, কিন্তু তারা কোনো কিছুকে ওখানে যুক্ত করতে পারছে না। এটা হচ্ছে ব্রডকাস্ট হচ্ছে তাদের সামনে। রেডিও টেলিভিশনের ক্ষেত্রে এটা হয়। আর কম্পিউটিং ও ইনফরমেশন সিস্টেম, কম্পিউটিং সহ সকল ধরনের ইলেকট্রনিক ডেটা প্রসেসিং,
যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা ও এক্সপার্ট সিস্টেম ইত্যাদি ব্যবহার করা হয়। টেলিকমিউনিকেশন, ফিক্সড টেলিফোন ও মোবাইল বা সেলুলার ফোন সহ সকল ধরনের উভয়মুখী টেলিযোগাযোগ মাধ্যম যা বিশ্বের বিশাল জনগোষ্ঠী ব্যবহার করছে। ইন্টারনেট, আন্তর্জাতিক কম্পিউটার নেটওয়ার্ক হলো ইন্টারনেট, যাতে সংযুক্ত থাকলে যে কোনো স্থান থেকে সারা বিশ্বের সাথে যোগাযোগ রক্ষা করা যায়। এরপরে আমরা তাহলে আজকে এই বিষয়টা এখানে শেষ করব। আমরা জাস্ট একটু কনক্লুশন টানি, সেটা হচ্ছে যে তথ্য প্রযুক্তি, যেটা একটা হচ্ছে যে তথ্য প্রথমে আপনি ইনপুট করছেন, সেটা থেকে ইনফরমেশন হচ্ছে, ইনফরমেশন তৈরি হলে হবে না, সেটাকে শেয়ার হতে হবে ওয়ার্ল্ড ওয়াইড, সেটার জন্য কমিউনিকেশন দরকার। আর এই দুইটাকে সমন্বয় করে আইসিটি বা ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, আর এইখানে আমরা এই চ্যাপ্টারের ভিতরে সেগুলো নিয়ে আলোচনা করছি। আর টেলিযোগাযোগ ব্যবস্থার সাথে কম্পিউটার ও ইলেকট্রনিক্স যুক্ত হওয়ার গড়ে উঠেছে কি বিশাল তথ্য প্রযুক্তি। হ্যাঁ, 90-এর দশক থেকে ইন্টারনেট চালু হওয়ার পর যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। ফাইবার অপটিক কেবল চালু হওয়ায় অবিশ্বাস্য দ্রুত গতিতে তথ্য আদান প্রদান হচ্ছে। আপনারা জানেন যে আমাদের যে মেইন ইন্টারনেট লাইন, সেটা হচ্ছে নদীর ভিতর বা সমুদ্রের ভিতর দিয়ে ফাইবার অপটিক লাইন হিসাবে এসেছে। এর পরবর্তীতে সেটা আস্তে আস্তে বিভিন্ন জায়গায় করা হয়েছে, কমিউনিকেশনের জন্য চ্যানেল তৈরি করে কানেক্ট করা হয়েছে। তো আজকে মূলত এই পর্যন্তই থাকবে। আগামী দিন আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে পড়ব। এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা খুবই ইন্টারেস্টিং একটি টপিকস। এটা আসলে কি এবং আমাদের কিভাবে আমাদেরকে হেল্প করছে এবং এর ক্ষতিকর দিকগুলো কি আছে সেটা জানব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটি দিয়ে রাখুন, যাতে আমি যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।